নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আরও ভালো হয়ে যাব যদি তোমরা আমার পাশে থাকো। তো চলো, আজকে আমার ব্লগ হচ্ছে আমার পরিচয় নিয়ে। আমি ব্লগটা শুরু করেছিলাম এক সপ্তাহ আগে, তো সেখানে আমি আমার নিজের পরিচয় দিয়ে শুরু করিনি। আজ আমি আমার নিজের পরিচয় দেব। তোমাদের ভালোবাসা বাবা বলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আর সেখানে আমি আমার সাধ্যমতো যেটুকু আমি পারবো তোমাদের জন্য ব্লগ করব। তো তোমরা যদি আমার পাশে থাকো, আশা করি তোমাদের নতুন নতুন কিছু দিতে পারবো যদি পাশে থাকো। তো চলো আজ আমার সম্পর্কে জেনে নাও। তো আমার নাম সুনন্দা কুণ্ডু, আমি শ্যামনগরে থাকি, আমি বিবাহিত। তো আমার একটা 8 বছরের ছেলে আছে যে কিনা খুব দুষ্টু। এখন ওকে অন্য ঘরে রেখে আমি ব্লগটা করছি, কারণ সামনে থাকলে হয়তো এপাশ থেকে ওপাশ থেকে 5-6 বার এতক্ষণে মুখ দেখানো হয়ে যেত। তো ওকে ওই ঘরে রেখে আমি ব্লগটা করছি। তো যাই হোক, আমার একটা 8 বছরের ছেলে আছে, আর আমার হাজব্যান্ড আছে, শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই আছে, সবাইকেই দেখাবো তোমাদেরকে। তো ফার্স্ট তোমরা আমার সাথে আগে পরিচয় করো, আমাকে কেমন লাগলো জানাও, তারপর আমি আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি সবাইকেই দেখাবো। আর বাড়িতে আমার ছেলের যা অ্যাক্টিভিটিস সেগুলো তোমাদের দেখাবো, দেখবে সারাদিনে পাগল হয়ে যাওয়ার জোগাড় ও যা করে সারাদিন। তো এখন স্কুলটা ছুটি, যার জন্য একটু সময় পাওয়া গেল, তাই আমি ইউটিউব চ্যানেলটা খুললাম, যে আমিও একটা কিছু করি যদি তোমাদের ভালোবাসার মানুষ হতে পারি। তো স্কুল খুললে হয়তো এতটা সময় পাবো না, তবে হ্যাঁ, তোমাদের নতুন নতুন কিছু দেখাতে পারবো, কারণ আমি ছেলেকে নিয়ে রোজ দিন যাতায়াত করি স্কুলে, ওর স্কুলও তোমাদের দেখাবো। যদিও এখন স্কুল বন্ধ, স্কুল দেখানোর সুযোগ খুব একটা নেই, তো যদি কখনো যাই আমি, কোনো কারণে যদি স্কুল থেকে ডাকে, তো তোমাদের অবশ্যই সেটাও দেখাবো। তো এখন আপাতত বাড়িতেই অনলাইন ক্লাস হচ্ছে, আজই ছিল ক্লাস। তো এই হচ্ছে আমার ফ্যামিলি। হ্যাঁ, আমার ভাসুর আছে, যা আছে, তাদের একটা মেয়েও আছে, তবে তারা এখানে থাকে না, তারা রাজস্থান থাকে, বছরে 1 বা 2 বার আসে, সবাই আমরা একসঙ্গে থাকি। তো আপাতত আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, কারণ ফ্যামিলির সম্পর্কে তো অনেক কিছু বলা যায় না, এগুলো আস্তে 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 তোমাদের সাথে পরিচয় হবে আমার ফ্যামিলির লোকেরা, আমি সবাইকে দেখাবো, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তোমরা আমার একটা পরিবার হতে চলেছো, তো তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করব। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদিও আমি ভিডিওতে তেমন কিছু দিইনি এখনও ভালো লাগার মতো, আমি আগে 2টো রান্না দিয়েছিলাম, এখন তোমাদের সাথে আমার পরিচয় করালাম। তো যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে, আমার থাম্বনেলসটা দেখে যদি তোমরা ভিডিওটা ক্লিক করে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু এগোতে সাহায্য করো, আর একটা লাইক করে দিও। আর তোমাদের কমেন্টের আশায় থাকবো যে তোমরা আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও কি না, কারণ আমি একদম নতুন এই প্ল্যাটফর্মে, তোমরা যদি আমায় সুযোগ দাও তাহলেই আমি এগোবো, নাহলে আমার এগোনোর মতো কোনো উপায় নেই, একমাত্র তোমরাই ভরসা। তো এখন আপাতত এটুকুই, আসছি আমি পরের ব্লগ নিয়ে, আশা করি তোমাদের এন্টারটেইন করতে পারবো। আর একটা লাইক, একদম লাইক কমেন্ট শেয়ার একদম ভুল হবে না, প্লিজ সাবস্ক্রাইব, বারবার করে বললাম প্লিজ সাবস্ক্রাইব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই সুস্থ থাকতে হবে, অবশ্য আমাকেও সুস্থ থাকতে হবে। তো আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। তো আপাতত এটুকুই, টাটা।